তো গাইস এখান থেকে কেজন আমাকে ফায়ার দিতেছিল, এটা দেখার জন্য আমি এখানে যখনই আসি তখন ভাই, আরে ভাই 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 এক সেকেন্ডের মধ্যে কিভাবে, ওরে জাদুকর জাদুকর ভাগো ভাগো ভাগো, রশিদ ভাই জারাবো ভাগো। আর গাইস এখানে আমাদের সাথে একটা স্কোয়াড টিমিং করছে, একটা স্কোয়াডে তিনজন না চারজন আছে গাইস, টিম আপ করতেছে, টিম আপ করেও ফেলছে, কিন্তু এখানে জাদুকর ভাই এসে পড়ছে, ভাগো 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 ভাগো, রশিদ ভাই তাড়াতাড়ি লঞ্চ মারো। আর ওই যে জাদুকর ভাই একজন ডাউন করে দিচ্ছে টিমিং, একজন টিমেট ডাউন করে দিচ্ছে, ড্যামেজ 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 ড্যামেজ, ভাই মুভমেন্ট তো ভাই ওপি ইন দ্য চ্যাট, সব কিছু বিদ্যুতে মারতেছে। আরে মানিক ভাই জাদুকর ভাই মেরে দিছে। কিন্তু গাইস দেখো কিছুক্ষণ পরে আমাদের জাদুকর ভাই রিভাইভ হয়ে এগেইন আসবে, অ্যান্ড এসে দেখো কি হয় এখানে, মানিক ভাই যখন আমাদের তিনজনের রিভাইভ দিয়েছিল 32-33টা লাইভ এই টাইমে গাইস দেখো, এবারে ভাই এক সেকেন্ডে, বাহ বাহ ভাই এখন কিচ্ছু বলার আছে বলো। কালকে গাইস এই জাদুঘরগুলোর জন্য গাইস 200-এর মতো মাইনাস খাওয়া যায়, অ্যান্ড ভাই এখন মেবি আমি টপ ওয়ানেও নাই গাইস, টপ টুতে চলে গেছি, বুঝতে পারতেছো। আর গাইস এই যে এই যে যে বটটা দেখতেছো, এই বটগুলো গাইস কি বলবো ভাই, এগুলোর জন্য ভাই এখন আমার কত যে মাইনাস দিবে তার কোনো হিসাব নাই ভাই, কি বলছো কিছু বলার আছে। তো হ্যালো গাইস, কি অবস্থা, বর্ষা সকাল ভালো আছো? আজকে ভিডিও টাইটেল বন্ধ থামলা দিয়ে তোমার তখন অনেক কিছু বুঝে গেছো গাইস, বাকিটা ফুল ভিডিও দেখো। দেখো এই বটগুলো কীভাবে পুজ দিতেছে জাদুঘর ভাইয়ের সাথে নিয়ে। আর গাইস আমি তো এখন বর্তমানে টপ টুতে আছি, অবশ্য টপ ওয়ানে যে গেছে আমার ফ্রেন্ড লিস্ট ব্ল্যাক লিস্ট ভাই, ও তো আর জাদুঘর টাদুঘর নিয়ে খেলে না, ও নর্মালি খেলে আর কি গেছে। তবুও গাইস আমি যে এখানে গেছি তার একটাই কারণ, এই যে জাদুঘর ভাইগুলো আসছে ম্যাচের মধ্যে গাইস, কালকে আমি 200-এর মতো মাইনাস খাইছি। আমি কিন্তু গাইস তোমরা যারা দেখছো লিডার বোর্ড চেক করছো, অলমোস্ট যে টপ টুতে ছিল আমার পিছে তার থেকে আমি 300-এর মতো আগে ছিলাম। কিন্তু গাইস কালকের আগের দিন যখন একটাতে 11+ পেলাম ডেলি মিশনে, দেন ওরা আর কি অনেক টপ করে ফেলছে, আর কালকে মেবি ছিলাম 200-এর মতো ডিফারেন্সে, কালকে গাইস একদম আমি গুইনা গুইনা 200-এর মতো মাইনাস খাই, যার ফলে গাইস বর্তমানে আমি এখন কই আছি তো বুঝতে পারতেছো, তোমরা অনেকে দেখছো লিডার বোর্ড। তো গাইস কিচ্ছু করার না গাইস, এইভাবে যদি আমাদের পিছিয়ে পিছিয়ে নামে বা ল্যান্ডিং করে বা পিছিয়ে পিছিয়ে ফলো করে আসে তাহলে কিছু করার নাই গাইস। এই ম্যাচেও তো গাইস খুঁজতে খুঁজতে আসছে, কিন্তু গাইস তার আগে যে আরও যে মাইনাস খাই ওইগুলোতে গাইস পিছিয়ে পিছিয়ে সেন্টার সাই ল্যান্ডিং করে, তো ওইভাবে এসে মেরে দিয়ে চলে যায়। তো ভাই আমাদের আর কিচ্ছু বলার নাই এখানে ভাই, এখন আমার মুড একবার নষ্ট হয়েছে। তবু গাইস তোমাদের ভিডিও বানিয়ে দেখাই দিই যে আমি কীভাবে আর কি টপ টুতে যাই, অনেকে তো কমেন্ট করছিল যে ভাই তুমি টপ টুতে চলে গেছো, তো কীভাবে গেছিলাম গাইস দেখো কীভাবে যাই। তো এখানে আমরা ক্লক টাওয়ার ল্যান্ডিং করি, অ্যান্ড আমাদের সাথে একটা প্লেয়ার আসছিল সোলো বাস স্কোয়াড খেলতে, তো ওইটা গাইস আমরা এখন ভরবো, তো এর জন্য এখানে মারতে হবে। ও নর্মাল প্লেয়ার, ও কিছু জন এখানে আসছিল, এটি জাদুঘর নাকি, না জাদুঘর না নর্মাল প্লেয়ার এখানে আসছে কিছু জন্য, তো আমি ড্যামেজটা নিয়ে নিবো। অ্যান্ড দেখো ভাই সবাই ড্যামেজ নেওয়ার জন্য এসে বসছে, বুঝতে তো পারতেছো এখন ড্যামেজ ছাড়া কোনো কাজই চলে না। আর গাইস সিজন শুরু হইতে মাত্র 2 দিন, মানে কালকের পরের দিনই সিজন শুরু হয়ে যাবে 27 তারিখে, তো তোমরা প্যারা নিও না, চিল করো, নেক্সট সিজন আমরা টপ ওয়ানে থাকবো ইনশাল্লাহ, আমাদের ফুল স্কোয়াডের মধ্যে যে কোনো একজন টপ ওয়ানে থাকবে, তো প্যারা নিও না। আর হ্যাঁ গাইস যদি গাইস টোকেন বাবা থাকে তাহলে কিন্তু গাইস কিছু করার নাই, টোকেন বাবা হ্যাকার বাবা এগুলো তো মনে করো ফ্রি ফায়ারের গুরু, ওদের সামনে তো আমরা কিছুই না। অ্যান্ড আমি কী বলবো আর, হ্যাকার 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 সরি জাদুঘর জাদুঘর করতে করতে মুড একবার নষ্ট হয়েছে, এখন গাইস প্রত্যেকটা গেমে পড়তেছে। আর ভাই কী বলবো এদের বলতে কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই, জাদুকর নিয়ে টপে থেকে নিজেরা যে কী মনে করে ভাই, মানে কী বলবো আমার তো কিছু বলারই নেই এখানে। আর গাইস একটা কথা, এই জাদুকর নিয়ে খেললে কিন্তু গাইস আইডি তুমি যদি রিপোর্ট খাও বেশি তাহলে কিন্তু অবশ্যই র্যাঙ্ক ব্যান হয়ে যাবে, বুঝতে পারছো, আইডিও ব্যান হয়ে যেতে পারে কিন্তু র্যাঙ্ক ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা তোমার 90%, ঠিক আছে। যদি তুমি সিএসে খেলো সিএস র্যাঙ্ক স্টার্ট হবে না, র্যাঙ্ক খেললে নর্মাল ফুল ম্যাচ খেললে ফুল ম্যাচে তোমার র্যাঙ্ক স্টার্ট হবে না। সো গাইস এগুলো বলতে হল জিনিস নিয়ে তোমরা কিন্তু ভুলেও খেলতে যাও না, আর এটা তো খেললে তো তোমার বাবা মার উপরে গালি পড়ে সব তোমার জানোই, তো এটা নিয়ে আমি আর কী বলবো। অ্যান্ড দেখো এখানে এনিমি আরও আসছে, মানি ব্যাট ডাউন করে দিচ্ছে, আর মানি ব্যাট কথাও বলতেছে না বাইরে ভাই কী বলবো। অ্যান্ড এখানে যে দারাপুর ডাউন করে দিছে, কিন্তু গাইস এখানে গাইস আমার একটা লল সিচুয়েশন হয়, ওটা হচ্ছে কি আমার একটা কল আসে, অ্যান্ড আমার রেকর্ডিংটা অফ করতে হয়, তো আর কি তারপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড গাইস আমি ওখানে গিয়ে মরেও গেছিলাম, আমি কল টল মানে কথাটা বইলে এসে যখন দেখি তখন দেখি আমি মরে গেছি, তো এখানে এসে হালকা পাতলা লুট নিয়ে আমি রেকর্ডিংটা অন করি, অ্যান্ড অন করার পরে এখানে গাইস একটা স্কোয়াড টিমিং করে। আরে ভাই এখানে একটা ইনিমি ছিল, এটা কি উরে জাদুঘর ভাগো 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 ভাগো, এই যে আমি যেটা নাম বলছিলাম নুবরা নাম, এটা এইটাই জাদুঘর ভাগো 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 ভাগো, ভাই 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 এখন কী বলবো মুড একবার নষ্ট হয়েছে, দ্যাট ভাগো ভাগো রশিদ ভাই ভাগো। অ্যান্ড এখানে দেখো টিমিং করছিল যারা, ওদের ওদের একজনে মেরে দিছে, যারা এখানে বেঁচে আছে, মারো 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 মারো, আরে ফুল ড্যামেজ মানিক ভাই দেখো মারতে পারো কি না,
আর ওপি 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 ভাই 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 মানিক ভাই মারি দিছে ওপি ইন দ্য চ্যাট। কিন্তু গাইস মানিক ভাইয়ের মারছে এগেইন, এখানে আসবে ওটা নিয়ে প্যারেন্টে লাভ নাই। অ্যান্ড এখানে গাইস দেখো আমরা যে স্কোয়াডের সাথে টিমিং করি এখানে একটু লল হবে। তার আগে গাইস দেখো রোস্টেড ভাই ওখানে যায় অ্যান্ড আমাকে রিভাইভটা দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পরে গাইস আমি নর্মালি এখানে এসে ল্যান্ডিং করবো অ্যান্ড আমার লুট টুট নিতে হবে আর আমার কিল ড্যামেজ কিচ্ছু নেই। আর জাদু করবে এত গেমের মধ্যে দেখতে পাইতেছো তো, এখানে মাইনাস খেলে একবার সুন্দর করে বলি। আরে কই যেতেছে কই যেতেছে কই যেতেছে ভাই 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 ওয়েট 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 ওয়েট। আমি একবার ভাবছিলাম যে গাইস জাদুঘর যেহেতু আছে আর এখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু গাইস এগিয়ে আমি যাও যাই। আরে ভাই মানিক ভাই এত ড্যামেজ কীভাবে হইতেছে? মানিক ভাই টিমিং আলাগুলো মারতেছে কিনা নাকি কী হইতেছে কী হইতেছে? সব যারা বো মারো মারো, টিমিং আলা মারলে তো অবশ্যই মারতে হবে। যে আমার সামনে দেখতে যাচ্ছে দেখা যাচ্ছে অ্যান্ড লাইভ ফাইট আমরা দেখতে পারবো কে কারে মারে। যারা বো মেরে দিছে মেবি অ্যান্ড রোস্টেড ভাইয়ের ওখানে হইনি লল, রোস্টেড ভাই অলরেডি একটা কিল করে ফেলছে অ্যান্ড এদিকে মানিক ভাইয়ের হেলথ অনেক কাটতেছে। ও পি ও পি ও পি ফুল স্কট শেষ, এটার ফুল স্কট মেবি শেষ হয়ে গেছে। অ্যান্ড এখানে যখন আমি যাচ্ছিলাম তখন এই যে এখানে আমি ডেড বক্সটা লুট করবো আরামসে, আমার ডেড বক্স নাকি ইনিমি ডেড বক্স ছিল মেবি ওই যে হ্যাকারটা নাকি কিসে, সরি হ্যাকার বলা যাবে না, জাদুঘর ভাইয়ের ডেড বক্সে ছিল। তো এখান থেকে হালকা হতো আমি লুট পেলাম অ্যান্ড লুট পাওয়ার পর যখন আমি এখানে আমার ডেড বক্সটা না এটাও তো ওই জাদুঘর ভাইয়ের, কতগুলো জাদুঘর ভাই না এটার ওই যে যেটার সাথে টিম আপ করছিল ওই টিম আপওয়ালা ভাইটার ডেড বক্স, দুইটা ডেড বক্স লুটার পরে যখন আমি এখানে আগে যাচ্ছিলাম এই টাইমে সুন্দর করে বিনোদন দিতে। আর ভাই 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 কান নাইন টিজেট এখানে বলো আমার কিছু করার আছে? একবার কিচ্ছু করার নাই। অ্যান্ড গাইস যে প্লেয়ারটা আমাকে মারছে সেটাও গ্র্যান্ডমাস্টার আছে অ্যান্ড ওটার আইডি কোড আমি লাস্টে দেখছিলাম এই আর কি। অ্যান্ড ভাই 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 ফাইট নিও না, ওইখানেও ইনিমি ছিল জাদুঘর ভাই এসে বলে লল হয়ে যাবে। রশিদ ভাই আর একটা ডাউন করে দিয়েছে ফুল ও পিন দ্য চ্যাট, তো একটা প্লেয়ারই। আরে আরে দেখে দেখে আরে আরে এমপি ফোরটির হেড লেগে গেছে ভাই স্প্রেতে। আরে যারা আপু কীভাবে ডাউন লল? আরে ভাইটা কোনো কথা গাইজ দেখো ব্যাড লাক যখন হয় চারদিক থেকে সুন্দর করে হয়। এমনি জাদুঘর ভাইয়া মারছে, তারপরে এখানে দেখো মানিক ভাইয়ের কাছে চারটা টোকেন ছিল, কিন্তু গাইজ এখানে যদি যায় জাদুঘর ভাইয়া এগিয়ে আসবে আর ওর টিমের তো আর রিভাইভ দেবে, তো নর্মাল ব্যাপার। আমি তো প্রথম থেকে শিওর ছিলাম যে জাদুঘর ভাইয়া থাকলে ওর টিমের তো রিভাইভ অবশ্যই দিবে। তো আর কি মানিক ভাইয়ের বললাম যে ভাই তুমি জনের ভাইয়া যায় তিনজনের একবার উঠাই দাও, যেহেতু চারটা টোকেন ছিল আর একটা টোকেন যদি মানে একজনের যদি গাইজ উঠাইতে যায় তাহলে কিন্তু গাইজ ওইখানে রিমধাম থেকে রিভাইভটা দিতে পারবে না। তাই আর কি আমি মানিক ভাইয়ের বলি যে ভাই তুমি জনের ভাইয়ে যায় চারজনের কে উঠাই দাও, তাহলে ইজিলি গাইজ ম্যাচটা আমরা তিনজনে সরি চারজনকে বলছি তিনজনে উঠে দাও, তিনজনে মিলে কোনো মতো বের করে নিবো। এর জন্য গেছি আমি মানিক ভাইয়ের জনের বাইরে পাঠাইছিলাম অ্যান্ড যাচ্ছিল জনের বাইরের দিকে। কিন্তু গাইস ওইখানে যে যায় যে কী হবে ওটা তো গাইস প্রথমে হালকা তো দেখছো অ্যান্ড বাকিটা দেখো, তারপরে দেখা যায় দেখো জাদুঘর ভাই কোন লেভেলের বট আর কোন লেভেলের প্রো তো দেখতে পারবা। আর গাইস এগুলো নিয়ে আর যে খেলে তাদের তো মনে করো কোনো দিন লজ্জা সরম নাই, কোনো দিন হবেও না। তো আর তোমরা গাইস ভুলেও এইসব নিয়ে খেলো না, এইসব মানে কী বলবো ভাই এগুলো কিন্তু আসলে মেনলি এই যে ম্যাচে যে 48 জন প্লেয়ার থাকে মানে 52 জনের মধ্যে যে চারজন তোমরাই আর 48 জন থাকে ওদের যদি মারো ওরা কিন্তু সবাই বগাগুলো দেয়। বগাগুলো কিন্তু তোমার লাগে না, সব জায়গায় লাগে তোমার বাবা মার উপরে, মানে যারা আর কি জাদুঘর নিয়ে খেলে তাদের কথা বলতেছি ঠিক আছে। সো আর কি এইসব নিয়ে ভুলেও খেলতে যাও না, ভালো করে একটা তো কথা বলে দিলাম। আর আইডি তো আছে বুঝতে পারতেছো, আইডি যখন যাবে তখন আর বিনোদন হয়ে যাবে। গাইস মনের আনন্দ নিয়ে খুশি মনে এখানে মানিক ভাই রিভাইভ দিয়েছিল অ্যান্ড আমি বললাম যে গ্লোয়ার লাগা হয়তো নাচানাচি করার দরকার নাই, ওটা যদি ইনিমি এসে পড়ে তাহলে বিনোদন দিয়ে চলে যাবে। আমরা গাইস হালকা ভাবছিলাম না যে এখানে জাদুঘর ভাই এসে আমাদের ঘড়ি দিয়ে চলে যাবে, বিকজ কী আর বলার ভাই। আর একটা জিনিস দেখো ওরা যে ভাই কী রকমের বট তো আমি কী বলবো ভাই, দেখো কী হয়। অ্যান্ড এখানে যখন মানিক ভাই রিভাইভ দিয়েছিল অ্যান্ড আমি ভাই বেশি জোরেও কথা বলতেছি না বিকজ আমার মুড একবার নষ্ট হয়েছে। গাইস এভাবে যদি মাইনাস খাইতে থাকি তাহলে তো বিনোদন ইন দ্য চ্যাট। আরে ভাই এই যে এসে পড়ছে দেখো এই যে এটা হলো কি আমাদের প্রো প্লেয়ার ইন দ্য চ্যাট। আরে এই যে দেখো ড্রাম বাবা নিতেছে, কোন জনের বাইরে বসেছে? তিনজন মিলা গাইছে দেখো জন পুষার ক্যারেক্টার নিয়ে চারটে চারটে করে ড্রাম নিয়ে কী করতেছে দেখো 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 ভাই। এই যে দেখো ইমন ভাই রাব্বি ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান সেলিব্রিটি অর্শক গাইছে, এদের সেলিব্রিটি বানাই দিয়ে গাইছে দেখো। এদের গাইস যারা চিনো প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এদের শেয়ার দিয়ে এদের ভাইস বিনোদন বানায় দাও, এদের ভাইরাল করে দাও গাইছে, এদের সেলিব্রিটি অর্শক গাইস, এদের টিকটক সেলিব্রিটি বানায় দাও গাইছে ঠিক আছে। তো এদের সেলিব্রিটি অবশ্যই বানাতে হবে, তোমরা গাইস বেশি বেশি ভিডিওটা শেয়ার করো আর গাইস যারা লাইক করো না অবশ্যই লাইক করে দাও। আর হ্যাঁ গাইস তোমাদের জন্য একটা কথা বলে দিই, এই জাদুঘর ভাইয়ের খেলাগুলো দেখো, তাছাড়া একটা তোমাদের জন্য কথা হলো গিয়া কালকে রাতে তোমাদের জন্য আমি র্যাঙ্ক পুশের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা এনে দিবো। তো গাইস আজকে এই যে সকালে এই ভিডিওটা আপলোড দিয়েছি অ্যান্ড রাতে যার একটা ভিডিও আপলোড দিবো। তো গাইস দুই ভিডিওতে গাইস 10,000 লাইক কমপ্লিট করে দেবা ইনশাল্লাহ। তো গাইস অবশ্যই গাইস ফার্স্ট ফার্স্ট যারা লাইক করে না অবশ্যই 10,000 লাইক কমপ্লিট করে দেবা, আর কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের র্যাঙ্ক পুশের ভিডিও লাগবে কি না। যদি গাইস দেখি আমি ভালো বেশি কমেন্ট আসতেছে তাহলে অবশ্যই গাইস ভিডিওটা আমি কালকে রাতের মধ্যে আপলোড দিয়ে দিবো, আর যদি গাইস কমেন্টে তার রেসপন্স না থাকে তাহলে গাইস অবশ্যই ভিডিওটা আপলোড দিবো না, কারণ ভেবে নেবো যে তোমাদের দরকার নাই। তো যদি তোমাদের দরকার থাকে অবশ্যই গাইস যা বলছি ওটা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানা দেয় যে পুশের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও লাগবে কিনা। অ্যান্ড গাইস আজকে দুটো ভিডিও আপলোড হবে, তারপরের দিনও গাইস দুটো ভিডিও আপলোড হবে ঠিক আছে। সকালে কালকেও সকালে একটা ভিডিও আপলোড হবে অ্যান্ড রাতে একটা ভিডিও আপলোড হবে, বিকজ তারপর দিন থেকে সিজন শুরু, রেগুলার গাইস একটা করে ভিডিও দিতে হবে অ্যান্ড প্রচুর প্যারায় থাকতে হবে বুঝতে পারতেছো। প্রথম দিন মেবি ভিডিও দেওয়া যাবেই না জানোই কিসের জন্য, 24 ঘন্টা খেলতে হবে। সো কিছু করার নাই আমাদের, খেলতে হবে অবশ্যই।
তো আমরা টপ ওয়ানেই যাবো ইনশাল্লাহ, এগিয়ে যাবো। এই সিজন তো অনেক দিন ছিলাম, এই কদিন গাইস মেবি বাংলাদেশ সার্ভার থেকে কেউই এতদিন টপ ওয়ানে থাকে নাই। এই কদিন গাইস তোমার যদি হিসাব করে দেখো আমি মেবি 35 থেকে 40 দিনের মতো গাইস, 40 দিনের মতো আমি গাইস টপ ওয়ানে ছিলাম। একটা সিজন থাকে গাইস 60 থেকে 62 দিন, তার মধ্যে গাইস যদি আমি 40 দিনে আমি যদি টপ ওয়ানে থাকি তাহলে বুঝতে পারতেছো টপ ওয়ান ইন দ্য চ্যাট। তো গাইস কেয়ার করার অ্যান্ড ভাই এটা কী করতেছে? আরে আমি কথার তালে তো দেখলামই না গাইস, ও তুই পাথরের ভিতর থেকে গাইস ওয়ালের ভিতরে মারতেছে, মানে টাওয়ারের ভিতর দিয়ে মারতেছে, এটা কোন ধরনের কি ভাই? বেশ তোমার ভিডিওটা ব্যাক করে দেখো, আমি তো কথা তার তালে খেয়ালই করি না কিছু কি হচ্ছে ভাই। ও পাথরের ভিতর থেকে ওয়ালের ভিতর দিয়ে মারতেছে, মানে আরে কই আসলো? হোয়াট দ্য ফুচকা ব্রো, এটা কি, এটা কি, এটা কে ভাই, তুমি কে, ক্যা হে এ, ক্যা হে ব্রো? অ্যান্ড গাইস এদের গুলি তো মনে করো চল MP40 মতো, AWM চালা MP40 মতো, আমি আগে থেকে বলি। অ্যান্ড গাইস দেখো এদের নড়াচড়া মনে করো রাইস্টারের চাচা, এক সেকেন্ডে মনে করো পেক থেকে পচিন কই থেকে কই যেতে পারবে। আর এদের তিনটা টিমের গাইস দেখো জোনের বাইরে বসেছে, থার্ড জোন পর্যন্ত জোনে, ফোর্থ জোন দিয়ে দিয়েছে গাইস দেখো, এখনও জোনের বাইরে বসে আছে। ড্রাম বাবা নিচে গেছে একজনে চারটে চারটে করে জোনের বাইরে বসে বসে, নাহলে তো গাইস এদের মনে করো হিরোইক ওঠার যোগ্যতা পর্যন্ত নাই। তো গাইস তোমরা যারা হ্যাকার ছাড়া হিরোইক যাও তারাও মনে করো এদের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক আছে? এত নিকৃষ্ট আর তোমরা হলো শ্রেষ্ঠ, বুঝে নাও। অ্যান্ড ভাই আমি আর কিছু বলবো না, বাকিটা দেখে নাও। এই যে এদের মনে করো আমি এদের বিগ ফ্যান, অনেক বড় ফ্যান, বুঝতে পারতেছো? এদের ভাইরাল করে দিও গাইস, শেয়ার করো ভিডিওটা, এদের সেলিব্রিটি হওয়ার সব গাইস সেলিব্রিটি বানাই দিও। আর গাইস এই যে এই দুই তিনজন যে প্লেয়ার আছে, এই দুই তিনজন প্লেয়ারের জন্য এরা যে একটা গ্র্যান্ডমাস্টার স্কোয়াডের মাইনাস খাওয়ায়, এদের দেখা দেখি আরও দু একজনে যে বলে যে ভাই আমিও আজকে নিয়ে খেলবো বিকজ আমার এত বড় একটা মাইনাস লাগাইলো। তো গাইস আমরা তো আর ওইরকম না, আমরা এটা করতে পারি না, কিন্তু এরকম মন মানসিকতা অনেক থাকে। তো গাইস এরকম মন মানসিকতা ভুলেও তোমরা ঢুকে না মনের মধ্যে, আর এদের জন্য গাইস এগুলো আর কি হইতেছে। এদের তো খেলার যোগ্যতা নাই, যোগ্যতা না থাকলে ভাই না খেলো। তুমি যদি একটা জিনিস না পারো ওটা কেন তোমাকে করতে হবে খারাপভাবে? ভালোভাবে করতে পারো না এদের ভাই, আমি কী বলবো? এদের তো কোনো দিন মাথায় জ্ঞান বুদ্ধি কি ঢুকবে না কি ঢুকবে না ওটা আমি কিছুই জানি না। আর ভাই কী বলবো, দেখো জাদুঘর ভাইয়ের খেলাই দেখো, আমি তখন খাবো একটা সুন্দর বড় সড়ো বিকজ 34 লাইফ ছিল, মিনিমাম তো 70-80 তো দিবেই, তো জানোই আর আমার কিল ড্যামেজ ছিল না, তো দিবে নর্মালি দিবে, দেখা যাক গাইস লাস্টে কী দেয়। অ্যান্ড এখানে গাইস দেখো ও তো মেবি ওয়াল টু ওয়াল সব কিছু ভিতরে দেওয়ার, ভাই 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 বিগ ফ্যান জাদুঘর ভাইয়া, বিগ ফ্যান। আর এটা ভালো কথা, এ কার নাম দিয়ে খারাপ নামটা খারাপ করতেছে, এটার নাম কী ছিল গাইস? এটা কে চিনো, কেউ কি চিনো কমেন্ট করে জানাই দিও। আর গাইস এটা সিদ ভাইয়ের নাম খারাপ করতেছে, আর লজ্জা সরব নাই অন্যজনের নাম খারাপ করতেছে, নিজে তো খেলতেছিস খেলতেছিস অন্যজনের নাম খারাপ করতেছে, হ্যাঁ এগুলার কী বলবো ভাই। দেখো 10টা কিল করে ফেলছে 24টা লাইফ, আরে ভাই 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 মানে ঢুকতে পারতেছে না, মুভমেন্ট স্পিডের ইয়েতে ঢুকতেই পারতেছে না পাথরের মধ্যে, অনেক কষ্ট করে ঢুকে ফেলছে। অ্যান্ড দেখো গাইস কী হয় লাস্টে, অ্যান্ড তারপরে কত মাইনাস দেয় তো দেখতে পারবো। আর গাইস সন্ধ্যাও একটা ভিডিও দিব, দেখো ওইখানেও গাইস আমাদের জাদুঘর ভাই এসে মাইনাস লাগায় অ্যান্ড পিসি ল্যান্ডিং করে লাগায়, তো অবশ্যই দেখতে পারবো। আর গাইস যারা অবশ্যই লাইক করে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বিকজ বিনোদন তো হইতেছে নেক্সট সিজন আরও অনেক বিনোদন তোমাদের দেখাইতে পারবো। কীভাবে পুশ করি, এতদিন তো গাইস পুশ করলাম, এখন গাইস কীভাবে নামলাম ওটাও তোমাদের দেখাই, মানে এতদিন তো দেখাইলাম যে আমি কীভাবে উঠছি উপরের দিকে, ঠিক আছে? আর এখন তোমাদের আমি দেখাবো কীভাবে নামতে হয়, ঠিক আছে? তো আর কী করার, অ্যান্ড দেখো যে জাদুঘর ভাই কী করতেছে, পুরি ভাই 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 পাথরের ভিতর দিয়ে গুলি করতেছে, কোনো মানে ওদের কোনো কভার লাগে না, উইদাউট কভারে মারো 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 মুজে মারো মুজে 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 মারো গাইস। দেখা যাক গাইস এই বটগুলা যেভাবে খেলতেছে না মেবি লাস্টে মাইনাস খাবে, বিকজ এত রাশ করে খেললে যদি হুট করে করোনা জ্বালায় মারা যায় তাহলে বিনোদন হয়ে যাবে। আর গাইস রাতে যে ভিডিওটা আপলোড হবে ওই ভিডিওতে গাইস তোমার দেখতে পাবো যে ও করোনার ভিতর থেকে গাইছে আমার মেরে দিয়েছিল ওই জাদুঘরটা, আর পুরো ভয় 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 মুভমেন্ট দেখায়, ওপি ওপি ব্রো ইউ আর প্রো, হ্যালো ব্রো ইউ আর প্রো, অ্যান্ড এটারে মারবে ওরে ভাই। তুমি কি জাদুঘর ভাইয়ের কিল চুরি করতে চাও? এটা ইম্পসিবল। তো গাইস এটারে কনফার্ম করবে কনফার্ম করবে কনফার্ম করো করো, 12টা কিল করে ফেলছে আর গুলি লাগছে, ওরে ভাই রে ভাই জাদুঘর ভাইয়ের কিল মেরে দিয়েছে লল। তো এখন তোমার ছাড়বে না, তোমার একবারে খেয়ে ফেলবে, তুমি জাদুঘর ভাইয়ের কিল মেরে দিছো আর কী করতেছে এটা বট। অ্যান্ড এখানে গাইস দেখো ওদের টিমমেট যেহেতু তিনটা আছে, একজন মরে গেছে, তাই কি আর টিমমেট ওরা বলছে যে ভাই ভিতর ঢুকে বসে থাক চুপচাপ, নাহলে কিন্তু বিনোদন হয়ে যাবে মাইনাস খাই যাবে, এর জন্য আর কি দেখো গাইস চুপচাপ ভিতর ঢুকে বসে পড়ছে। আর এই বটগুলো এখনও গাড়ি চালাইতে আছে, এর এইটা কে ভাই, সিদ ভাইয়ের নাম খারাপ করতেছে, এটা কে ভাই, এটা কে? ওর তো মনে করো সিদ ভাইয়ের চুল পরিমাণ হওয়ার যোগ্যতা নাই, আর ও যে যে নামটা দিয়ে রাখছে কী বলবো আর। অ্যান্ড এখানে দেখো ঘর ভিতরে ঢুকছে, মারো মারো বট 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 পারো, এই যে গাইস প্রো প্রোগ্রি দেখাইতেছে, ভাই তুমি এত ভালো খেলো তাহলে এই যে এগুলো নিয়ে খেলার দরকার কী তোমার? তুমি যদি এত প্রকৃতপক্ষে ভালো খেলো বা তুমি খেলা কিচ্ছু পারো না তবু এইসব নিয়ে কেন খেলতেছো? তোমার দেখে আর দু একজন দেখতেছে, ওরা দেখে আরও ভাবতেছে যে ওদের মাইনাস করাইতেছে, ওরা রাগ করে আরও এটা নিয়ে খেলতেছে, তার মানে কি কাজটা বকা যে তুমি খাইতেছো খাইতেছো সাথে ওদেরও খাওয়ার ব্যবস্থা করে দিতেছো, এই আর কি। অ্যান্ড গাইস তোমার ভুলও কিন্তু এসব করো না, এইসব কিন্তু যারা করে তারা কী পরিমাণ বকা খায় ওরা ওরাই জানে, তাছাড়া তোমরাও জানো যে কী পরিমাণ বকাগুলো দেয় এগুলারে। তো গাইস এগুলো ভুলও করো না, এইসব নিয়ে ভুলও খেলতে যাও না। আরে ভাই রে ভাই এটা তো মানে ওপি ইন দ্য চ্যাট প্লেয়ার, তো
গাইস কি করার আর মারো 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 ওদের ওয়াল ওয়াল না গাইস ওদের এই কি যেন বলে আমাদের এম টু ওয়ালের ভিতরে দেওয়া লাগে আর ওদের এটা কি গান উঠপেকার ওয়ালের ভিতরে দেওয়া লাগে ওরে ভাই মেরেছে মার 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 বটটার মারো আরে একে ওই যেটা আর কি কিলটা চুরি করছিল ওই আর কি এগিয়ে মেরে দিছে এন্ড দেখো এটা তো এখন বট একটা কিছুই করতে পারবো না ওদের তো যোগ্যতা অনলি হ্যাকার নিয়েই বিকজ যাও খেলা পারতো হ্যাকার নিয়ে খেলতে খেলতে ভুলে গেছে সরি জাদুঘর নিয়ে খেলতে খেলতে সব ভুলে গেছে আগে সেসব দেখলে অবশ্যই রিপোর্ট মারবা আর এই প্লেয়ারটা নাকি অনেকজনে মাইনাস করেছে আমার অনেকজন বলতেছিল যে আর কি মাইনাস করেছে তামিম ভাই ছিল মানিক ভাই ছিল এদের অনেকবার মাইনাস করেছে তো আর কি এদের আমাদের একটু ভয়ে দিতে হবে গাইস অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর মেবি গাইস এই সিজনে টপ ওয়ান নাও হতে পারে আর ট্রাই করবো গাইস কালকের দিনটা ট্রাই করে যদি হয় মানে আজকের দিনটা ট্রাই করবো যদি হয় আর কালকে হালকা হালকা ট্রাই করবো আরে ভাই এটা এলিমিনেট গাইস তোমরা তো দেখতে পাইলা উইথাউট হ্যাকার এদের প্রোনেস এদের প্রোনেস তো তোমরা দেখতে পেতেছো এদের জাদুকর ভাই যখন মরে গেছে এদের প্রোনেস তো তোমরা দেখতে পেতেছো এটা তো মানে গোল্ডে থেকে ব্রঞ্জে ওঠে সরি ব্রঞ্জে থেকে গোল্ডে ওঠার যোগ্যতা এদের নাই বিকজ এরা যেগুলা করতেছে এই উপলক্ষে নাই কিন্তু গাইস মেবি ভালো খেলে কিন্তু এইসব করার কোনো মানে হয় না তো গাইস মুডটা একবার নষ্ট হয়ে আছে মানে এত মাইনাস খাইছি অ্যান্ড আজকে আমি অলরেডি টপ টুতে চলে গেছি মানে কোনো কখনো ভাবছিলাম না যে ভাই আমি টপ টুতে যাবো বিকজ আমি অলমোস্ট টপ টু ঠিক আছে টপ টুতে ছিল তার থেকে তিন চুজ করা গেছিলাম আরে ভাই এই বাইটা ওয়াল লাগাইতে লাগাইতে শেষ অ্যান্ড বুয়েটা কিনিল আরে এই যে এই বাইটা জাদু করে মারছিল ওপি 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 ভাই তোমার লাইক দিয়ে দেই তোমার কয়টা লাইক হয়ে গেছে ভাই আমি লাইক দিই নাই বাট সবাই লাইক দিয়েছি আমার তো মুড একবার নষ্ট আছে একুশটা লাইক পেয়ে গেছে অ্যান্ড গাইজ দেখা যাক ফাইনালি আমাদের কত ভরে দেয় গারিনা অ্যান্ড এখানে আমাদের ভরে দিচ্ছে 58 তিন গেম স্টার্ট করতে দাঁত ভাঙে যাবে ঠিক আছে আর স্টার্ট হলেও লাভ নাই প্রত্যেকটা গেমে এই যে সুন্দর সুন্দর বড় ভাই পড়তেছে আমাদের গেমে তো গাইস আজকে ভিডিওটা পর্যন্তই আমার তো মুড একবার খারাপ তবুও পারে না গাইস নেক্সট সিজন পুজ দিয়ে একবার মুডটা ঠিক করে ফেলবো চাঙ্গা হয়ে যাবে আর গাইস ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর যার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আর গাইস কমেন্ট করে জানাই দিও যে গাইস তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা লাগবে নাকি পুশের তো অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও গাইস ভিডিওটা বাই বাই টাটা টেক কেয়ার with the